রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি কুমড়ো ফুলের বড়া। তো চলুন দেখা যাক কি করে বানাই। কুমড়ো ফুলের বড়া করতে আমাদের লাগবে গোটা 5-6 কুমড়োর ফুল, নুন, মিষ্টি, একটু কালো জিরে আর 4 টেবিল চামচ মতো বেসন নিয়েছি। এটা আমি ব্যাটার করে নেব একটা ফ্রাই করার জন্য। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। আমি আস্তে আস্তে কালো জিরে, একটু সামান্য চিনি আন্দাজ মতো আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। মোটামুটি প্যাটারটা আমাদের রেডি। এবার আমি বানিয়ে দেখাচ্ছি। গ্যাস জ্বালা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এগুলো ভেজে তুলে নেব। আর এগুলো উল্টে দেব। তো একটা কাঁচা চামচের শুধু সাহায্য নিলাম উল্টে দেওয়ার জন্য। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইরকম ভাবেই একই রকম ভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার সব কটাই ভাজা হয়ে গেছে। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া। গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, ভাল লাগবে।